বন্ধুরা, তোমরা আগের পর্বে দেখেছো যে আলো মাটির নিচে কটকটি রাক্ষসীর পাতাল পুরিতে চলে যায়, আর সে কটকটি রাক্ষসীকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে কণার সুমন আলো কোথায় গেল তা জানার জন্য ভৈরবী মাকে ডেকে আনে। এরপর ভৈরবী মা কণাদের জানায় যে আলো কটকটি রাক্ষসীর পাতাল পুরিতে, আর সেখান থেকে ফেরা অসম্ভব। এ কথা শুনে কণা জ্ঞান হারায়, আর পাতালপুরিতে আলো পালানোর জন্য সুযোগ খুঁজতে থাকে। আর হঠাৎই আলোকে কেউ যেন টেনে কোথাও নিয়ে যায়। আজকের পর্বে যা থাকছে, আলোকে একটা হাত টেনে একটা ঘরে নিয়ে আসে। কে 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 আমায় এখানে টেনে আনলো? হায়, কাউকেই তো দেখতে পাচ্ছি না। তাহলে কে আমায় এখানে আনলো? কে আছো ঘরে? সাড়া দাও। হঠাৎ করেই একটা গুনগুন শব্দ ভেসে আসতে থাকে। তা শুনে তো আলো ভীষণ ভয় পেয়ে যায়। ভয় পেও না তুমি, আমি তোমার কোনো ক্ষতি করব না। কিন্তু কে তুমি? আমার সামনে আসছো না কেন? সামনে আসো, দেখো আমি তোমার পেছনে। পেছন ঘুরে দেখো, আমায় দেখতে পাবে। এরপর আলো পেছন ঘুরে আর দেখে তার পেছনে থাকা এক বড় আয়নার মধ্যে হঠাৎই এক মুখ ভেসে ওঠে। এদিকে আলো চমকে ওঠে। কে তুমি? আর এ আয়নার ভিতরে তুমি কিভাবে ঢুকলে? কে তোমার এই অবস্থা করেছে? আমি একজন আত্মা, ওই কটকটি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমার কাছ থেকে সে অন্যায়ভাবে আমার মুক্তমণি ছিনিয়ে নিয়ে আমাকে আয়নার মধ্যে বন্দী করে রেখেছে। ওই রাক্ষসী খুবই খারাপ, সে খুবই ভয়ঙ্কর। এই আয়না থেকে কি তুমি কোনোদিনই বেরোতে পারবে না? পারবো, আমার সব শক্তি আমার ওই মুক্তমণিতে। যদি আমি আমার মুক্তমণি ফিরে পাই, তবে আমি এই আয়না থেকে বের হতে পারবো। তুমি কি আমায় সাহায্য করবে? আমি তোমায় কি সাহায্য করব? আমি তো নিজেই বিপদে। সন্ধ্যায় ওই রাক্ষসী আমায় বলি দিবে আমি আর আমার বাবা মার কাছে যেতে পারবো না। জানি না আমার বাবা মা এখন কেমন আছে। এরপর আলোর সাথে ঘটে যাওয়া সব কথা সে প্রেতাত্মাকে বলে, আর আলো কাঁদতে থাকে। কেঁদো না তুমি, তোমায় আমি সাহায্য করব। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তুমিও আমায় সাহায্য করবে, আমার কাছে আমার মুক্তমণি ফিরিয়ে দিবে। আমি তোমাকে কথা দিলাম, আমিও তোমায় সাহায্য করব। এখন বলো আমায় কি করতে হবে? তোমায় ওই কটকটি রাক্ষসীর বিশ্বাস অর্জন করতে হবে, আর তার কাছে ভালো শাস্তি হবে। তাকে এটা বোঝাতে হবে যে তুমি ওর প্রয়োজন। ওর বিশ্বাস অর্জন করে তুমি ওর কাছ থেকে মুক্তমণি কোথায় আছে তা জেনে নিবে, আর তা উদ্ধার করে তুমি আমায় দিবে। কিন্তু আমি তা কি করে করব? এরপর প্রেতাত্মা আলোকে কিছু বুদ্ধি শিখিয়ে দেয় কটকটির মন জোগানোর জন্য। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, আলো কটকটি আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরেই কটকটি রাক্ষসী সেখানে আসে, আর আলোকে দেখে খুশি হয়। বা, তুই তো খুব বাধ্য মেয়ে, তোকে যেখানে রেখে গেছিলাম তুই দেখি সেখানেই দাঁড়িয়ে আছিস। হ্যাঁ গো, তোমার মতো শক্তিশালী দিদির কথা কি আমি অমান্য করতে পারি বলো? দিদি ডাক শুনে তো রাক্ষসী ভীষণ খুশি। জানো তো দিদি, আমি যখন থেকে তোমার এখানে এসেছি, আমি শুধু তোমার কথাই ভেবে চলেছি।
যে একটা রাক্ষসী এত সুন্দর কি করে হতে পারে? তোমার মেঘবরণ চুল আর কি সুন্দর গায়ের রং দেখে আমি মুগ্ধ গো। এসব শুনে তো রাক্ষসী খুশিতে আত্মহারা। আমি জানি তো আমি অনেক সুন্দরী, তুই সত্যি অনেক ভালো মেয়ে। এসব শুনে আলো মনে মনে ভাবে, বাহ প্রেতাত্মা তো বুদ্ধিটা ভালোই দিয়েছে, এই পোকা রাক্ষসী তো প্রশংসা শুনে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। বাহ ভালোই হলো, আমাকে আরো কিছু বলে ডাইনির মন জোগাতে হবে। জানো তো দিদি, আমার একটা কথা ভেবে খুব কষ্ট হচ্ছে। কি কথা বল। কিছুক্ষণ পরেই তো তুমি আমায় বলে দিবে, দাও তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমায় মেরে ফেললে তো তুমি আর বংশীবরণ বিন পাবে না। আর জানো তো আমি মায়ের কাছ থেকে কিভাবে রূপচর্চা করতে হয় তা শিখেছিলাম, কিন্তু তা তো আর তোমায় শেখাতেই পারবো না, কারণ আমি তো আর থাকবই না, কি আর করার। তুমি যখন বলি দিতে চেয়েছো তা তো আর আমি অমান্য করতে পারি না। চলো দিদি চলো। কি ভালো মেয়ে, না একে বলি দেয়া যাবে না, সত্যি তো ওকে ছাড়া তো আমি বংশীবরণ বিন পাবো না। আর ও তো রূপচর্চাও জানে, ওর কাছ থেকে কিছু রূপচর্চা শিখলে তো আমি আরো সুন্দরী হয়ে যাব। না এ সুযোগ হাতছাড়া করা যাবে না। কি গো দিদি চলো, বলি দিবে না? দিদি বলে যখন দেখেছিস তাহলে কি আমি তোকে বলি দিতে পারি? তুই এখন থেকে আমার সাথে থাকবি আর আমায় রূপচর্চা শেখাবি। এখন এখানেই থাক, আমি একটু কাজ সেরে আসছি। এরপর রাক্ষসী সেখান থেকে চলে যায়। আর আলো খুশি হয়ে আবারও আয়নায় থাকা প্রেতাত্মার কাছে যায়। আমি পেরেছি, রাক্ষসী আমার প্রশংসায় খুব খুশি হয়েছে, তুমি বুদ্ধিটা কিন্তু ভালোই দিয়েছো। আমি জানতাম কটকটে রাক্ষসী প্রশংসা শুনতে খুব ভালোবাসে, তাই তোমায় এই বুদ্ধিটা শিখিয়ে দিয়েছিলাম। এখন তো ওই রাক্ষসী চলে গেছে, এই সুযোগ, তুমি এখন রাক্ষসীর বিশ্রাম কক্ষে যাও, গিয়ে ওই মুক্তমণিটি খোঁজো। ঠিক আছে। এরপর আলো রাক্ষসীর বিশ্রাম কক্ষে যায় আর মুক্তমণি খুঁজতে থাকে। হঠাৎই আলো উজ্জ্বল কিছু একটা দেখতে পায় আর তা নেয়ার জন্য হাত বাড়ায়, আর তখনই সেখানে রাক্ষসী আসে। এই মেয়ে তুই এখানে কি করছিস? তো বন্ধুরা এবার কি হবে? রাক্ষসী কি আলোর আসল উদ্দেশ্য জেনে যাবে? এই সব কিছুই তোমরা দেখতে পারবে গল্পের পরের পর্বে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য এক মজার গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।